লিংকটা আবার চেঞ্জ হবে না? কেউই জয়েন করেনি। নোটিফিকেশন যায়নি কারোর কাছে? তোমরা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো, আর প্লিজ লাইভটা লিংকটা শেয়ার করে দাও। অনলি চ্যানেল সাবস্ক্রাইব ফর 5 মিনিটস অর লঙ্গার। হাই দেবাঙ্কন, আমি তোমার কমেন্ট আজকাল দেখি না ভিডিওতে, কি ব্যাপার, ভালো আছো? ওকে কুন্তল, যা যা লাইভটা দেখছো প্লিজ লাইক করে দিও লাইভ সেশনটা। অভি সিং ভালো আছি, ওরিয়েন্টেশন ইজ ওকে নাও, ইয়েস, ওটার জন্যই। প্লিজ প্লিজ লাইক দ্য লাইভ সেশন। হাই দেবশ্রী, গুড ইভিনিং, লটস অফ লাভ টু ইউ টু। আমি তো এখানে লিঙ্কই খুঁজে পাচ্ছি না যে, প্লিজ লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে দাও, সো দ্যাট নিউ পিপল ক্যান জয়েন ইন। আমার ফোনে এখনো আসেই নিজের লিঙ্ক শেয়ার করলাম, টেলিগ্রামে দিলাম, আমি টেলিগ্রামে লিঙ্কটা দিলাম। ইটস হেভি রেইনিং, ইয়া এক্স্যাক্টলি, হঠাৎ করে কি হয়ে গেল, ডোন্ট নো, ইট স্টার্টেড রেইনিং সো ব্যাড। অল গুড দীপেন্দু, দীপাঞ্জনা হাই, অনামিকা হ্যালো, লিকুইড ক্যাম্পার হ্যালো স্যার, একটু ফাস্ট যাচ্ছে, আমি কমেন্ট পড়তে পারছি না, একটু দাঁড়াও। হাই রিম্পা, হাই, এত কমেন্টস, নোটিফিকেশন আসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছে, কুন্তল মজুমদার হ্যালো, অভি সিং সিনহা কেমন আছো, দাদা দিদি সবাই পা দৌড়ে, আমি ভালো আছি, ওরিয়েন্টেশন ইজ ওকে, হ্যাঁ ওরিয়েন্টেশন নিয়ে দু তিনবার একটু প্রবলেম হয়ে গেল। তবো হাই, হ্যালো তবো, তবো না তোবা, তবো না তো, আই ডোন্ট নো, টি এ বি এ, তুমি বলে দাও তোমার প্রোনান্সিয়েশনটা কি হবে, কি হবে বলবে, ও হ্যাঁ তাও। এনিওয়েজ, গুড রেনি ইভিনিং দেবশ্রী দেবকর, লটস অফ লাভ, হ্যাঁ রেনি ইভিনিং, হঠাৎ করে আবার থান্ডারস্টর্ম চালু হয়ে গেল নরমাল রেইন থেকে, এক্স্যাক্টলি। কুন্তল মজুমদার হ্যালো স্যার এন্ড ম্যাডাম, এখানে কি দেখা যাচ্ছে না, যাবে কি হলো, এখানে অন স্ক্রিন একটা কমেন্ট, তোমাদের লাইভ আমার খুব ভালো, আমাদেরও লাইভ করতে খুব ভালো লাগে, তুমি আস্তে আস্তে যাও না, একজন একজন ক্রস করে, ওকে কুন্তল মজুমদার, ইটস হেভি রেইনিং, আমি এটা পরে নিয়েছি তো, আচ্ছা আচ্ছা, কয়েকদিন টাইম খেয়ে নেয়, বাট স্যারের লাইভ শুনে আবার এলাম, থ্যাংক ইউ, সে তো প্রিপারেশন করছে না, হ্যাঁ তুমি তো গ্রুপে আছো না টিসিএস জগতে, তো ইউটিউবের মধ্যে তো প্রচুর ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ভাই, কিভাবে না ইউজ করি, ইউটিউবের অনেক কি বলে ইউজফুল ইউজেস আছে, অ্যাপার্ট ফ্রম, আমি আর একটা স্পেশালি একটা টিপ বলতে পারি, একটা আলাদা তুমি জিমেইল অ্যাকাউন্ট বানাও যেটা স্পেসিফিক্যালি তোমার স্টাডিজের জন্যই, ঠিক আছে, আর ওই জিমেইল অ্যাকাউন্ট থেকে ইউটিউব চালাও, আর ওটার মধ্যে তোমার স্টাডি রিলেটেড যা চ্যানেলস ব্যানেলস আছে, যা সার্চ করা আছে সব ওইটার মধ্যেই করো, তাহলে দেখবে তোমার ইউটিউবের ফিডটাও ওই রকমই থাকবে আর কি, অর এলস যদি নর্মাল তুমি যেই তোমার জিমেল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে যদি করো, তার মধ্যে এত উল্টো পাল্টা জিনিস আসে যাবে, সো ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, সো ওই ডিস্ট্র্যাকশন থেকে যদি বাঁচতে চাও সেপারেট ইমেল আর ওটা দিয়েই সার্চ করো, তো ওভাবে চলবে, ঠিক আছে, আই হোপ দ্যাট হেল্পস ইউ। দীপাঞ্জন চৌধুরী, তোমাদের লাইভ আমার খুব ভালো লাগে, দীপাঞ্জনা, দীপাঞ্জনা, সরি সরি সরি, এই তোমরা লাইভটা লাইক করো, 28 জন দেখছে, আটটা মাত্র লাইক। মমিতা চৌধুরী হাই, হ্যালো, শুভদীপ চক্রবর্তী হ্যালো স্যার, এনি আপডেট ফ্রম টিসিএস মেইনস রেজাল্ট, সরি এখনো আসেনি, যা আসলে তো ওদের ওয়েবসাইটেই দিয়ে দেবে, টিপিএসসির ওয়েবসাইটের মধ্যেই দিয়ে দেবে,
তারপর আচ্ছা একটু কথা তো বলো, এখন তুমি এভাবে কমেন্ট আচ্ছা আচ্ছা আর এনি আপডেট তোমরা শুনে নিয়েছো? ভালো ভালো লাইটিং কন্ডিশন রুমের ভালো। হ্যাঁ আমার মানে আগরতলা ফ্ল্যাটের লাইটিং কন্ডিশন ইজ গুড। তারপরে হচ্ছে নেট খুব প্রবলেম করছে, ইয়েস বৃষ্টি হচ্ছে বাইরে। দাদা দিদি তোমরা অনেক কিউট কাপল, থ্যাংক ইউ। কুন্তল মজুমদার লাইক দিয়েছি, থ্যাংক ইউ। ডোনা চৌধুরী ওকে, তন্ময় লোক ব্লেসড ফর ইউর গাইডেন্স টিসিএস বাবা। অ্যান্ড ওকে আচ্ছা তোমরা লাইফটা একটু শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। হাই অনন্যা দি, হ্যালো দেবাদিত্য, গুড ইভিনিং। ও দেবাদিত্য দ্য ট্রোল গাই, নট দ্য ট্রোল গাই, মানস দ্য গাই হু ট্রোলস এভরিওয়ান। এন্ড ইউ আর অলসো, ফর ইউ সি আই এম টি-শার্ট চেঞ্জ করেছি, মাই টি-শার্ট চেঞ্জ, সো নো মোর ট্রোলিং রিগার্ডিং মাই টি-শার্ট। আই লাইক ইট, আমার ভালো লেগেছে, কেউ তো একটা বলেছে। দ্যাট টি-শার্ট তুমি কিনে দিয়েছিলে? তো এটাও আমি কিনে দিয়েছি, সবই কিনে দিয়েছি আমি। উই রিমেম্বার দ্যাট। আমি যতটুকু শুনেছি যে পিএনবি তে আবার নতুন করে আইএফএসসি জমা করতে লাগছে, মানে আমার মা বাবার যে অ্যাকাউন্টটা আছে ওটা করতে লেগেছে। সো প্লিজ তোমরা এটা একবার ব্যাংকে গিয়ে একটু কথা বলে নিও, মেবি জমা করতে হবে। আর টিজিবি এর আইএফএসসি চেঞ্জের জন্য আই থিং আগের মাসে, গত মাসে তার আগের মাসে তোমাদের না যে যে সময় চেঞ্জ হলো পিএনবি তে, গত মাসের আগের মাসে প্রচুর প্রবলেম হয়েছিল সারা ত্রিপুরার মধ্যেই এই স্যালারি ক্রেডিট হওয়া নিয়ে প্রচুর প্রবলেম হয়েছিল। ওকে সো আজকে একটু মিক্সচার অফ ডিসকাশন হবে, বিকজ এখানে টিসিএস বাবার থেকেও অনেকে আছো, সো হি উইল বি গাইডিং ইউ গাইজ রিগার্ডিং ইউর ইন্টারভিউ প্রেপ অ্যান্ড ইউর প্রিপারেশন অ্যাজ এ হোল, প্লাস আমাদের চ্যানেলের ব্যাপারেও কিছু কথা আছে, প্লাস কিছু কিছু সারপ্রাইজের হিন্টও দেবো তোমাদেরকে। সো লাইভটা দেখো, আই হ্যাভ লাইভটা লাইক করো, ভুলে যাচ্ছ লাইক করতে। স্টক হচ্ছে আই গেস দিব্যেন্দু, এখন ইটস অল রাইট। অভি সিং ও ত্রিপুরা কিউট কাপল, ও মাই গড থ্যাংক ইউ, নতুন হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ ত্রিপুরা কিউট কাপল, ওয়াই ইউ হাইড দ্য সাবস্ক্রাইবার কাউন্ট? হ্যাঁ উই উইল কাম টু দ্যাট। আচ্ছা ওটার মধ্যে আসবো, এটা এমন কি জাস্ট আবার অন করে দেব, ইজ নাথিং। হ্যাঁ তো ওটাতে আসবো আমরা। হুম ওটা এমনি করেছিস, দাদা কই টিভি একটা বন্ধ আবার এসছে। আচ্ছা মাঝে মাঝে একটু নেটওয়ার্ক করছে এই জন্য এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একটু বিয়ার করো কারণ আজকে বৃষ্টি হচ্ছে, আমার ওয়াইফাই এরও কানেক্ট ডিস্টার্ব হচ্ছে। রিয়েলস মি ফর কলেজ গ্রেজুয়েশন অ্যাবাউট ব্লগস, ভেরি ইন্টারেস্টিং, স্টে ওয়েলি স্যার, গড ব্লেস ইউ সো মাচ, থ্যাংক ইউ বিশ্বজিৎ দেববর্মা। ইয়েস নাও লাইভ ঠিক আছে, একটু ইস্যু হচ্ছে লাইভে। স্যার প্লিজ হেল্প সফট কপি স্টাডি মেটেরিয়াল ফর টিসিএস, স্যার আই হ্যাভ এ রিকোয়েস্ট, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন এক্সপ্রেশন মিন্স ডিসকাস এক্সাম এন্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ। সুব্রজিৎ লাইক করেছে সাম ভিডিওস অন ব্যাংকিং অ্যাজ বিগিনার, ওকে আবার নেটওয়ার্ক ইনসাইড আউটের পর, থ্যাংক ইউ সুব্রজিৎ, ভিডিও নট কামিং, শাউট আউট প্লিজ। লাইভটা আই থিঙ্ক ডিউ টু রেইনিং এর জন্য, ইয়েস ইয়েস ইউ আর রাইট। সুস্মিতা থ্যাংক ইউ, তুমি কেমন আছো? আই হোপ এখন তোমরা সবাই রিকভার করে গেছো। আবার ইস্যু করছে আই গেস, এখানে ঘুরছে না, এটা ঘুরছে, এই জায়গাটা তো ঠিক হয়েছে তারপর, ঠিক আছে এই জায়গাটা ঠিক হয়ে তারপর ওকে। সো আজকে নেটওয়ার্কটা ইস্যু করার ছিল, আরে তোমার এই বাইরের ইস্যুর জন্য, বৃষ্টির জন্য। এনিওয়েজ ঠিক আছে, চলো চালু করো। তোমরা দেখতে পাচ্ছ তো, প্লিজ কমেন্ট করো, নাহলে আমার মনে হচ্ছে ভিডিওটা স্টাক হচ্ছে। নেক্সট ভিডিও কবে আসবে? কোনটার ভিডিও, টিসিএস বাবা না কাপ প্লেট, কিসের জন্য জিজ্ঞেস করছো? পু দিস ইজ পুডি মাস সামন, শাউট আউট, কিসের শাউট আউট ঠিক বুঝলাম না, কিসের শাউট আউট, ইজ দ্যাট ইউর চ্যানেল? আই ডোন্ট নো, ইউ ক্যান কন্ট্যাক্ট আস ফর ইউর শাউট আউট, ঠিক আছে ওটা আমি আলাদা করে দেবো।
দেবাদিত্য লোকে এখন ঠিক আছে, এখন সব ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, ইজ রানিং স্মুথলি, নেটওয়ার্কে সব দেখতে পাচ্ছি, ওকে ওকে ওকে, সো নাও লেটস স্টার্ট উইথ দ্য অ্যাকচুয়াল থিং। আমি কমেন্টগুলো পড়ছি, একটু পরে আবার পড়বো, ঠিক আছে? তো সো যারা টিসিএস বাবার থেকে আছো, তারা তোমাদের যদি স্পেসিফিক কোনো কোয়েরি থাকে রিগার্ডিং ইয়ার ইন্টারভিউ প্রেপ অ্যান্ড অল, তোমরা প্লিজ কমেন্ট করো, হি উইল রিপ্লাই ইউ। আর হ্যাঁ, তো না এখন অবধি আর কিছু নেই, ওকে ঠিক আছে। আমাদের আগের ভিডিওটার মধ্যেও মেবি বলেছিলাম যে আমি ফটোগ্রাফি সর্ট অফ করতাম, ও ফটো শটও তুলতো, বাট নো ওয়ান, নিজের সেলফি তুলতাম, ফটো তুলতাম, হ্যাঁ নিজের সেলফি তুলতো, অ্যাজ ইউজুয়াল পাউট ফেস এন্ড সেলফি, না না আমি পাউট ফেস কোনো বলি, তো ওই জিনিসটাই জাস্ট হতো, বাট দেয়ার ওয়াজ নাথিং রিলেটেড টু ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এর কিছুই হয়নি। ভিডিও এডিটিংটা বেসিক্যালি তোমার শেখাই হয় ফর ইউটিউব, মানে ইউটিউব স্টার্ট করার পরে, তো সেটা এখনো শেখাই চলছে আমি বলবো। আমাদের আর কি বলতে কি, ইউটিউবের মানে এডিটিংটাও আমাদের ইউটিউব থেকেই শেখা, আর কিছু না, এভরিথিং ফ্রম ইউটিউব বলতে পারো। দ্যাটস হোয়াট আই এম সেইং, কি ইউটিউব যদি তুমি ইউজ করতে চাও, দেয়ার আর সো মেনি অসম রিসোর্সেস অ্যাভেলেবল ইউটিউবের মধ্যে, এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, ইন এ সেন্স আমি বলবো তোমার রান্না করা শেখাটাও ইউটিউব থেকে, ভিডিও এডিটিং শেখা, মানে ভিডিও দেখে দেখে রান্না, ভিডিও এডিটিং শেখা, নট ইভেন এডিটিং, হাউ টু মানে কি বলে কম্পোজিশন করা ভিডিওর, ইভেন ফটোর কম্পোজিশন করা, সব কিছু ইউটিউব থেকেই শেখা। অনেক চ্যানেল আছে, তুমি একটা স্পেসিফিক একটা বং ইটস, বং ইটস একটা চ্যানেল যেটা থেকে ও রান্নাটা বলতে পারো অন ম্যাক্সিমাম রেসিপি, যেটা শুরুতে পানি সাপোর্ট থাকে না। আর বং ইটস হ্যাজ বিন মাই ইন্সপিরেশন বিকজ অফ দ্য ফ্যাক্ট কি, প্রথম প্রথম আমি যখন বং ইটস থেকে রান্না করে, মানে তখন তো ভিডিও করতাম না, জাস্ট ফটো তুলতাম, সো যখন আমি ইনস্টাতে পোস্ট করতাম আর ওদেরকে ট্যাগ করতাম, ওরা আমার ফটোগুলো আবার রিশেয়ার করতো, সো ওটা দেখে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হয়েছি। তো ওটাই আর কি, ইউটিউবকে ভালোভাবে ইউজ করতে পারলে লাইক অনেক ভালোভাবে ইউজ করা যায়। আর তার জন্যই বলছি, তোমার যদি এডুকেশন রিগার্ডিং কিছু করতে থাকে, মানে করতে লাগে, এডুকেশন রিগার্ডিং কিছু পড়াশোনা করতে লাগে ইউটিউব থেকে, সেপারেট ইমেল আইডি বানিয়ে ওটা থেকেই সব সাবস্ক্রিপশন সব কিছু করো, সো দ্যাট ইটস গুড এনাফ, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড ইউ লার্ন, এটা গেল। পুডিমাস চ্যানেল, তো স্পেসিফিক তোমার জন্যই বলছি, দের ইজ এ জয়েন বাটন, জয়েন বাটনের মধ্যে আছে আমাদের চ্যানেলের মধ্যে, আর জয়েন বাটনের মধ্যে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া লেখা আছে, যেটা পার্কস আছে জয়েন বাটনের মেম্বারশিপের, ওই জিনিসটা তুমি পড়ো, তাহলে তুমি জেনে যাবে এটার রিগার্ডিং, তোমার যা কোয়েরি আছে সব ওই জয়েন বাটনের মধ্যে, মেম্বারশিপের মধ্যে। না না, ও তো আমাদেরকে জিজ্ঞেস করেছে, ইউ হ্যাভ রিসিভড এনি পেমেন্ট ফ্রম ইউ, সেটা পরে আসছি, সেটা পরে আসছি, ওকে ঠিক আছে, হ্যাঁ শাউট আউটটা ওখানে দেওয়া আছে, প্লিজ ওটা একটু চেক করে নিও, জয়েন করার ক্রাইটেরিয়া গুলো, হাউ টু প্রিপেয়ার ফর ইকোনমি, অ্যাজ আই এম কমপ্লিটলি নিউ টু দিস সাবজেক্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইউজুয়াল, ওয়াই অ্যাজ ইউজুয়াল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইউজুয়াল, মানে ও মেইন কোয়েশ্চন সবাই সায়েন্স পড়ে সেই জন্য বলেছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তোমরা হয়তো কোয়েশ্চেনগুলো অনেক আগেই করছো, একটু ল্যাগ আছে, একটু ওয়েট করে যাও, রিপ্লাই পাবে। তো আমি এই কোয়েশ্চেনের মধ্যে আছি ইকোনমির প্রিপারেশনে, রমেশ সিংয়ের বই কিনতে পারো, রমেশ সিংয়ের ইন্ডিয়ান ইকোনমি বই কিনতে পারো, দ্যাট ইজ এ গুড বুক, ওটা দিয়ে তোমার বেসিক্স শুরু করতে পারো। আর স্পেসিফিক আমার টিসিএস বাবা চ্যানেলের মধ্যেও, সরি নট চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম কিছু ইউটিউবারের ভিডিও, যদি তুমি বাড়িতে বসে সেই প্রিপারেশন করতে চাও, তো কিছু ইউটিউবারের ভিডিও আমি শেয়ার করে দিয়েছি, যেখানে স্পেসিফিক রমেশ সিংটা পড়ানো হয় রিগার্ডিং ইকোনমিক্স, প্লাস মৃণালের লেকচারও কিছু শেয়ার করা আছে, তো ওইখান থেকে ইউ ক্যান স্টার্ট বেসিক্স অফ ইকোনমিক্স। ও লিখে দিয়েছে রমেশ সিং খুব টাফ লাগে,
রমেশ সিং যদি টাফ লাগে তাহলে ক্লাস এইট টু ক্লাস টুয়েলভ অবধি তোমার ইকোনমিক্সের NCERT বই পড়তে হবে, ঠিক আছে? ওইটার রিগার্ডিংও লিঙ্ক আমি TCS বাবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো, ওইখান থেকেও পড়তে পারো। সো যদি টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে আমি। ঠিক আছে, নেক্সট কোথায় গেল? কি কিউট তোমরা, শুভ্রজিৎ বলছে কি কিউট তোমরা, আজকে লাইভে না আসলে মিস করে দিত। কিছু না, কালকেও থাকবো, আগে মানে গতকালকেও ছিলাম সেইমি। কি কি কিউট তোমরা, না এলে মিস করে যেত, মিস করার কি আছে? আমি যদি কালকেও আসি কালকেও সে সেম কিউটি থাকবে। আচ্ছা, সেলফি পারফেক্ট ভাবে তোলা, আর ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট সুস্মিতা, সেলফিটা অনেকে এমন আজব গাজব ভাবে তোলে যে দেখলেও হাসি পায়। নট মকিং এট এনিবডি বাট ইয়েস ইট হ্যাপেন্স। স্যার NCERT বুক ফর TCS TPS প্রিপারেশন একটা ব্লক করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকটা আশীর্বাদ। হাই কুন্তল, এই মেসেজটা তুমি না ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটু করে মানে করে দাও, সো দ্যাট আমারও একটু রেফারেন্স থেকে যায়, ঠিক আছে? দাদাকে বলছি কিছু মোটো ব্লগিং পাবো ফিউচারে। আই হ্যাভ অল দ্য গিয়ার্স, জাস্ট নিড মোটিভেশন, আর কিছু না। যা বলে বাংলায় আর কি ল্যাদ খাচ্ছি, আর কিছু না। আজকে করতে পারতো করেনি আমি এক দুটো, দ্যাট ইজ নট মোটো। হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চনস ডু দে আস্ক ইন দ্য ইন্টারভিউ এন্ড স্পেসিফিক্যালি অ্যাবাউট ত্রিপুরা, হোয়াট শুড ওয়ান বি প্রিপেয়ার্ড উইথ এন্ড হাউ টু অ্যাপ্রোচ কারেন্ট অ্যাফেয়ার্স? থ্যাংক ইউ। ইন্টারভিউ তিনটে কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ডু দে আস্ক ইন ইন্টারভিউ, দুটো না তিনটে, দুটো ইন্টারভিউর ভিডিও আছে অলরেডি TCS বাবা চ্যানেলের মধ্যে, স্পেসিফিক রিগার্ডিং কীরকম বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইন্টারভিউর, সেটা আছে। আগে ওই দুটো ভিডিও দেখে ফেলো, তারপরে কোয়েরি থাকলে ইউ ক্যান আস্ক। ইলাবোরেটলি আমরা ডিসকাস করেছি এন্ড কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ইন্টারভিউ সেটাও জিজ্ঞেস করেছি। স্পেসিফিক্যালি অ্যাবাউট ত্রিপুরা, হোয়াট শুড ওয়ান বি প্রিপেয়ার্ড উইথ অ্যান্ড হাউ টু অ্যাপ্রোচ কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স বলে এমন কিছু নেই, তুমি প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো সেখান থেকেই আসবে, ইন্টারভিউ স্পেসিফিক কিছু না। তুমি মেন্সের জন্য যেভাবে প্রিপেয়ার করছো ওখান থেকেই আসবে, ঠিক আছে? আগে ওই দুটো ভিডিও দেখে ফেলো। দীপাঞ্জনা, মনে আছে তো দিদি, 10K হওয়ার পর সব সাবস্ক্রাইবারকে ট্রিট দিতে লাগবে? সব সাবস্ক্রাইবার, আরে 10K হতে আমার আরো 10 বছর লাগবে, ততদিনে মরেও যাব। সুস্মিতা, বঙ্গের রেসিপি দেখতে কি আনন্দ লাগে, মনে হয় খাবার যখন সিনেমা। এক্স্যাক্টলি, প্লাস দ্য মিউজিক ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ও হো, এটা একদম মাস্ট। দ্যাট চাই ফুডি বুটি মাস্ট, তোমার নামটাই এনাফ এখানে। ধারিত্রী দেবনাথ, কিউট কাপল এভার, থ্যাংক ইউ। আশীর্বাদ কেমন আছেন? ভালো আছি। দেবাঙ্কন স্যার, ইন্টারভিউ হলের ভেতরে সিনারিওটা একটু শেয়ার করুন। বিপ্লব ভট্টাচার্য, হাই দেবকান্না, দীপঙ্কর, এনজয়িং ইওর লাইভ ইন দ্য সানি মর্নিং। ইন্টারভিউ হলের ভেতরে সিনারিও, 6-7 জনের মতো থাকে টোটাল তোমার, ইনক্লুডিং দ্য চেয়ারম্যান, চেয়ারপারসন, 6-7 জনের সোশ্যাল ব্লেডে গিয়ে। আচ্ছা ঠিক আছে, 6-7 জনের মতো থাকে তোমার ইন্টারভিউ প্যানেলে, অ্যান্ড অল অফ দেম আর ইদার রিটায়ার্ড বা হাইলি প্লেসড অফিসিয়ালস থাকে, ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের থাকে, ঠিক আছে? তো একটু তো অবভিয়াসলি এই জায়গাটা ইন্টেন্স হয়, বাট দ্যাট অল ডিপেন্ডস আপন ইউ, কি তুমি ওখানের মধ্যে বসে কীভাবে তুমি ওই এনভায়রনমেন্টটাকে একটু রিল্যাক্স, ওরাও রিল্যাক্স করার ইনিশিয়ালি চেষ্টা করবে তোমাকে, বাট টোটালি ডিপেন্ডস আপন ইউ, কি তুমি কিভাবে স্টিয়ার করছো ওদের তোমাকে কোশ্চেন করার জন্য। বেসিক্যালি ইউ গাইড ইওর ওন ইন্টারভিউ, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। প্রতি কোশ্চেনের শেষের দিকে থাকবে তোমার নেক্সট কোশ্চেনটা কি হবে, হাউ ইউ রিপ্লাই, দ্যাটস হোয়াট। ওকে, আচ্ছা, এত কোশ্চেন, ওকে। হ্যাঁ, হাই দীপঙ্কর এন্ড দেবকান্না, আচ্ছা বিপ্লব ভট্টাচার্য, এনজয়িং ইওর লাইফ ইন সানি সানি মর্নিং, ইটস রেইনি রেইনি নাইট হিয়ার, ইউ ক্যান সে। কিভাবে বলবো তোমার প্রিপারেশনের সাথে এটা হবে। ওকে, পূজা শো, হাই পূজা, আমি অনেকক্ষণ ধরে দেখছি, আই কুড নট রিপ্লাই ইউ ব্যাক। এটা বংগিটস এর সাথে, হ্যাঁ বংগিটস এর সাথে 5K থেকে শুরু করেছি দেখা, ইনসিয়া দিয়ে।
ভৌতিক এত বৃষ্টি যে কারেন্ট চলে গেছে এবার কারেন্ট চলে গেছে কি হচ্ছে অবস্থা আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি তোমার মোবাইল নেট অন করো মোবাইল নেট অন করো আবার চলছে না দেখতেও পাচ্ছি না আমি তো এখানে কিভাবে চলছে এখানে আই ওয়াজ অ্যাফ্রেড অফ দিস ভেরি সিচুয়েশন এন্ড ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড তো যাই হোক আমি এখন কি পড়ব আর কি বলবো আমি বুঝতে পারছি না আরে জলদি করো আমার এখানে নেট চলে গেলে শেষ দিস ইজ আ নাইস অ্যাঙ্গেল হ্যাঁ দেবাদিত্য এক্স্যাক্টলি দিস ইজ আ নাইস অ্যাঙ্গেল আরে তুমি ও মা আমি গরমে আরে বাজারঘাটে রেইন হচ্ছে ইয়েস সব জায়গাতেই হচ্ছে আই গেস Social Blade showing your last month total view is 24 and earning is $6 to $99. Social Blade हमेशा कुछ ना कुछ अलग ही दिखाता है. $6 to $99. हाँ range ये रुको मैं. ये तो बिशाल बोलो range है. $6 to $99. Yes, right. और रुको मैं किसी एक ता. जय हो पूजा शो हेलो दी अनामिका देवनाथ. की. इकने बार जो. What do you mean for this? আরে তোমার নামটা বেশ সুন্দরী ইফ ইটস ফানি ইট বিকামস ট্রেন্ডিং এটাকে মনে নেওয়ার কিছু নেই ঠিক আছে ইওর নেম ইজ ফানি বাট ইট উইল বি ট্রেন্ডিং ও মাই গড ক্যান্ডেল লাইট ব্লগিং এক ব্লগিং আর ক্যান্ডেল লাইট লাইভ হচ্ছে এটা আচ্ছা যাই হোক আমি না এতগুলো কমেন্ট আরে তুমি একের পর তোমার শাড়ি অনামিকা বলছে তোমার শাড়ি কালেকশন খুব ভালো লাগে থ্যাংক ইউ অনামিকা গাইস লেটেস্ট নিউ বৃষ্টির মধ্যে মোটো ব্লগ করো না রোদেলা দিনে করো কিন্তু আরে কানেকশনই চলে যাচ্ছে বারবার সপ্তদি বাজাজি স্যার ম্যাডাম হ্যালো ও মাই গড ও ये क्या है देवोचित रोहन ये भगवान 100 फॉर रिफ्रेशिंग वी ये भगवान हम देवोचित रोय তুমি কি মেম্বার হয়েছো অনেক কিছু মেম্বার না সুপার 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 চ্যাট সুপার চ্যাট তো এই কোশ্চেনটার আনসার আগে দাও বিকজ দিস ইজ ওকে লুকিং ফরওয়ার্ড টু মোর রিফ্রেশিং ভিডিওস ইন ফিউচার থ্যাংকস আ লট থ্যাংকস আ লট ফর দ্য সাপোর্ট এন্ড ব্লগস উই ট্রাই টু কাম আপ উইথ সামথিং রিফ্রেশিং বাট দিস করোনা কারফিউ ইজ কিলিং ইট অল মানে উইকেন্ডও কিছু করতে যাও তো দেন এগেইন দেয়ার ইজ কারফিউ কারফিউ উই ক্যান্ট গো আউট উই ক্যান্ট কাম আপ উইথ সামথিং নিউ দ্যাটস ভেরি ইরিটেটিং ফর আস পুডিমাস দ্যাট শাইবুরি ব্লগস হোয়াট ডু ইউ মিন পুডিমাস মনে হয় না পুডিমাস পেলে না খাইয়া ছাড়ো না আবার দ্যাট ওয়াজ ফানি দ্যাটস হোয়াট আই এম সেইং না কারেন্ট চলে গেল এক্স্যাক্টলি ও কারেন্ট এসে গেছে আরে ঠিক আছে ওয়াইফাই স্টার্ট তো হতে দাও হ্যাঁ দাদা রেড বা ডিমোলিশনের সময় কিছু ভায়োলেন্স এক্সপেরিয়েন্স করেছো কোনোদিন এক্স্যাক্টলি আমি হ্যাঁ রেড বা ভায়োলেন্স আচ্ছা ভায়োলেন্স না ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করিনি বাট অনেক সময় আমি দেখেছি ফর এক্সাম্পল আমরা কোনো একটা কর্নারের মধ্যে তোমার মাস্ক রেড করছি অ্যান্ড সাইড থেকে বাইক আসছে অ্যান্ড সাডেনলি আমাদের দেখে বাইক এভাবে ব্রেক মারে যে আশেপাশে দেখেও না কে আছে দু তিনবার তো অ্যাক্সিডেন্টও হতে থাকে হতে ছিল মানুষের ইভেন আই হার্ড কি এক সময় রেড করার সময় এরকম বাইকে ব্রেক মেরে দেয়ার ওয়াজ সাম সিরিয়াস অ্যাক্সিডেন্ট যেটার মধ্যে একজন মহিলা মারাও গেছে সো যদি পুলিশকে সামনে দেখো দেন জাস্ট স্লোলি গিয়ে যদি তুমি কথাও বলো মেবি সামথিং তোমার নর্মেল হিসেবে একটা শর্ট আউট হয়ে যাবে ইস্যুটা হামেশা এরকমভাবে প্যানিক হওয়ার কিছু নেই ঠিক আছে সো ডোন্ট গেট প্যানিক যদি সামনে অফিসিয়ালস বা কেউ একজন থাকে আমরা এত খারাপ কিছু না নেক্সট আচ্ছা পুডি মাছ ভাজা আমার খুব ফেভারিট উইথ ডাল এন্ড গন্ধরাজ লেবু হ্যাঁ ভালোই লাগে তারপরে ইয়েস ইটস ভিজিবল সুস্মিতা কি কিউট লাগছে গো আলো আধারে কি কি ও মাই গড নাম আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখানে আবার পড়তে পারছি না কিছু নেটটা আবার ডিসকানেক্ট হয়ে কানেক্ট হচ্ছে ওকে আচ্ছা আমাদের কিছু কিছু বলার ছিল যেটা ইউ কাম আপ উইথ দ্যাট ওকে সামথিং উই ওয়ান্টেড টু টক অ্যাবাউট বলো কি তুমি বলো কোনটা দিয়ে স্টার্ট করবে ও কি বলে দে আর ভেরি স্মার্ট পিপল ওভার হিয়ার ও হ্যাঁ ঠিক আছে তো অনেকে হয়তো
আমার একটা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি অনেক পরে, ও ফোর্স করে আমাকে দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলালো। অর এলস ইনস্টাগ্রাম ইজ অল অ্যাবাউট স্ক্রোলিং স্ক্রোলিং স্ক্রোলিং। আমি ইনস্টাগ্রামের মধ্যে খুব একটা মজা পাই না, বিকজ আই ফিল কি ক্রিয়েটিভ কন্টেন্ট বা একটা কন্টেন্ট তৈরি করতে দা অ্যামাউন্ট অফ এফার্ট যেটা তোমার ইউটিউবের মধ্যে দিতে হয়, ইনস্টাগ্রামের মধ্যে এত এফার্ট দেওয়ার মনে হয় না আছে, অ্যাপার্ট ফ্রম লেটস সে হু আর ভেরি গুড ফটোগ্রাফার্স অর সামথিং। এছাড়া তো আমি জাস্ট মেবি মোস্ট অফ দ্য টাইম আমি সেলফি দেখি, এছাড়া তো আর কিছু দেখি না। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার একটা খোলা আছে, আমার নাম কি ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামের দীপঙ্কর আন্ডারস্কোর সিপি সিপি। আরে সৃষ্টিশীল বিকেম মেম্বার, ওয়েলকাম, এমনিও তো ইউ আর দেয়ার। তো এনিওয়েজ, তো ওই ইনস্টাগ্রামটা আমি গত দুদিন আগে আমি দেখছি এটা আমার মেবি কত ফলোয়ার আছেই বোধ হয় 30 জন কি 40 জন না 50 জন, সেটাও হ্যাক হওয়ার চেষ্টা হচ্ছিল বারবার, লগইন অ্যাটেম্পটস এর জন্য ওটিপি আসছে। হ্যাঁ, রিসেন্টলি গতকালকেও আমার কাছে এটা মেসেজ আসে যে দেয়ার ওয়াজ সাম সাসপিশিয়াস লগইন অ্যাটেম্পট যেটা হয়েছে। তো আলটিমেটলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা হয় এই জিনিসটা আর করতে পারেনি ওরা। তো দ্যাট ইজ ওয়ান থিং। অ্যাট দ্য সেম টাইম তোমরা হয়তো কয়েকজন দেখেছো যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও দেয়ার ওয়াজ এ সার্টেন গ্লিচ রিগার্ডিং ট্রাই করেছিল এই ছোটখাটো আমাদের এটাকে একটু কিছু নাড়ানোর চেষ্টা করেছিল, বাট গাইজ সি ইউটিউব Google air and they are not that dumb, as you can say if you are smart wo tum logo ke baap hai. At the same time we are not dumb as well, so we also took steps from our side so that it doesn't happen. To ekhon ei jinish ta abar normalize hoye geche, to amra ekhono 2.5k reach korini. Exactly, so we are hoping to reach 2.5k very soon. Tomader support thakle tumra taratari kore dao, তোমরা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাব, তোমরা শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, তারপর তোমাদের দেখতে হবে সেই গিভওয়ে ব্লগটা, সো দ্যাট তোমরা সাবস্ক্রাইব করে 2.5 কে করে ফেললে আমরা গিভওয়েটাও করতে পারবো। হ্যাঁ, গিভওয়ে এর তো প্রাইসটাও দিতে হবে না। আচ্ছা, এবার আবার একটু কমেন্ট গুলো পড়ি। এটা ছিল একটা যে জিনিসের জন্য এটা লাইভটা করা। আচ্ছা, কি মজা পায় হ্যাক করে মাথায় আসে না আমার, আমি জানি না, হ্যাক করে মজা না, ওদের নিজের লাইফে কোনো কাজ নেই তাই জন্য এসব করে, দ্যাটস ইট। নিশাদ দাস, হাই নিশাদ, আরো কোয়েশ্চন আছে স্যার, টিসিএস এর অফিস, আমি আবারো বলবো দেবজিৎ কে, থ্যাংক ইউ দেবজিৎ তোমার এই সাপোর্টের জন্য, এন্ড সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি দ্য সেকেন্ড মেম্বার, এগুলো সবসময় মনে থাকবে, হ্যাঁ এগুলো মনে থাকবে, এগুলো খুব মেমোরেবল জিনিস। আর রূপক আমাদের ফার্স্ট মেম্বার, তারপরে এখন সৃষ্টি আমাদের সেকেন্ড মেম্বার, তো এগুলো বেশ রিমেম্বার করার মতো ব্যাপারই। এই ছোট চ্যানেল একদিন অনেক বড় হবে, আর সেদিন আমরা এই পরিবারের সদস্য হিসেবে অনেক, থ্যাংক ইউ সো মাচ। আর কার কমেন্ট বলবে তো সেই সুব্রজিৎ সরকার লিখেছে, থ্যাঙ্কস আ লট, মানে তোমরা যে আমাদেরকে এতটুকু সাপোর্ট করো এটাই অনেক অনেক বড় ব্যাপার। স্যার, টিসিএস এর অফিসার ট্রেনিং তো শিপার্ডে হয়, বাট টিপিএস অফিসার ট্রেনিং কোথায় হয়? আর টিসিএস সরি টিপিএস পুলিশ সার্ভিসের ট্রেনিংটা তোমার হয় মোস্ট প্রবাবলি আসাম অর মেঘালয়, ওইদিকে একটা পুলিশ একাডেমি আছে, নর্থ ইস্টের পুলিশ একাডেমি যেখানে আছে, পুলিশ ট্রেনিং একাডেমি সেখানে হয়। আর সেখানে ওরা নট অনলি ত্রিপুরা স্টেটের, অন্য স্টেটের পুলিশ অফিসাররাও ওইখানে ট্রেনিং নেয়। তো দেয়ার ট্রেন ইভেন পুলিশ অফিসারদের ট্রেনিংয়ের মধ্যে ওদের ফরেন ট্রিপও থাকে, ফরেন এক্সপোজারও থাকে, আমি জানি না এক্স্যাক্টলি কত, মেবি উইক বা 10 দিনের একটা ফরেন ট্রিপও থাকে পুলিশ ট্রেনিংয়ের মধ্যে, মানে ত্রিপুরা পুলিশ সার্ভিসের ট্রেনিংয়ের মধ্যেও। এক সময় রিসেন্টলি মানে লাস্ট আমাদের ব্যাচের ওদের মোস্ট প্রবাবলি কুয়ালালামপুর বা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে যারা ছিল ওদের তো কোথায় ইসরায়েল আর সামহের ওখানেও নিয়ে যাওয়া হয়েছিল। তো ওদের ট্রেনিং মাস্ট হয়, ইভেন ট্রেনিংটা যখন হায়দ্রাবাদের মধ্যেও করা হতো, হায়দ্রাবাদের পুলিশ ট্রেনিং একাডেমি আছে ওইখানের মধ্যেও এক সময় করা হতো।
আচ্ছা শুভ্রজিৎ আরেকটা কিছু বলেছিলে, পরিমল কাঞ্জি স্যার কিছু বলবে তোমরা, এট 55 এজে উনি সাইকেল চালিয়ে ইন্ডিয়া ট্যুর করছে, রিয়েলি গ্রেট স্যালিউট টু হিম। হ্যাঁ আমি দেখেছিলাম, আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখেছিলাম ওনার, দ্যাটস এ গ্রেট ফিট ইয়ার। কলকাতা থেকে তো না? হ্যাঁ কলকাতারই একজন আমি দেখেছিলাম মোস্ট প্রবাবলি। ও উনি যখন লেহ লাদাখ সাইডে গিয়েছিলেন তখন বোধহয় আরেকজন একজন মোটো ব্লগার ওনার ভিডিও বানিয়ে দেখেছিল, ওই জিনিসটা আমি দেখেছিলাম, দ্যাটস রিয়েলি গ্রেট। উৎপল কান্তি রয় চৌধুরী, দিদি তোমার চিনি বাট তুমি চিনবে না, নিজে পরিচয় ডাইরেক্ট দাও তাহলে আমি চিনতে পারি। চৌধুরী চৌধুরী মিলে নাকি? না এটা রয় চৌধুরী। আচ্ছা অলরেডি সাবস্ক্রাইবড মাই 8 জিমেইল লাভ ফ্রম হিউম্যান বিং। আচ্ছা কিছু বুঝতে পারছি না, পুনে কলকাতা থেকে কে? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ ওই যে কাঞ্জি, থ্যাংক ইউ। হিউম্যান বিংটা কি ঠিক বুঝলাম না, এটা কি তোমার কোনো চ্যানেল? হ্যাঁ উনি কলকাতা থেকে, ওকে। সো আরেকটা ব্যাপার যেটার নেক্সট ব্লগে তোমরা অনেকটা হিন্ট পেয়ে যাবে, আমি পুরোপুরি ডিসক্লোজ করব না সেটা, তুমি বলে না ওগুলো পড়া যাবে পরে। ওকে আমি একটু কথা বলে নিই, তারপরে যেটা বলছি যে আমাদের অ্যানিভার্সারি আসছে সামনে, তো সেটার জন্য একটা স্পেশাল কিছু একটা হতে চলেছে, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব, ইউ আর আমার ফ্যামিলি অ্যান্ড সেটা করতেই হবে। বাট এটা একটু গ্র্যাজুয়ালি আমি বলবো, ব্লগে আমি অনেকটা কিছু বলেছি, যারা গেস করতে পারবে খুব ভালো গেস করে নিও, কমেন্ট করে জানিও, আর আর একটু কিছু সময় লাগবে ওটা রিভিল করতে। এটার প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন দুটোরই কাজ অলরেডি চালু হয়ে গেছে, কিছুটা তো নেক্সট ব্লগের মধ্যে দেখা যাবে, কিছুটা বলেছি, কিছুটা বলা হয়েছে, অ্যান্ড আমিও খুব এক্সাইটেড, মানে আই অলসো ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ গাইজ এএসএপি। বাট ইটস সামথিং লাইক কি এভরি সর্ট অফ এভরি ইয়ার ডিউরিং আওয়ার অ্যানিভার্সারি উই ডু সামথিং, একসাথে কিছু একটা করার একটা চেষ্টা করি আর কি, মানে জাস্ট টু মানে রিমেম্বার অর ইউ নো সেলিব্রেট দ্য স্পেশাল ডে, বিকজ অনেকে করে না, অসাধারণ লাগে আর কি দেবাদিত্য। তো ওই জন্য আমরা মানে অনেকে করে না বড় করে ফাংশন করা বা কিছু একটা, তো আমরা না সেরকম ভাবে সেরকম আমরা সেলিব্রেট আজ অব্দি অ্যানিভার্সারি করিনি, বাট ওকে উই অলওয়েজ ট্রাই টু ডু সামথিং টু রিমেম্বার অর টু সেলিব্রেট ইট ইন আওয়ার ওন ওয়ে, বেসিক্যালি ওটা করি অ্যান্ড একটা কোনো মাইলস্টোন কিছু করার চেষ্টা করি। শ্রেষ্ঠা দেব তোমাদের ভিডিও গুলি খুব ভালো লাগে, আমি তো প্রায় দেখি, থ্যাংক ইউ শ্রেষ্ঠা। আমি বুঝেছি সুজিত দার ওয়াইফ, প্রায় কেন রোজ দেখো। নবরুণ দে স্যার নেক্সট কবে আসবে? জানি না ভাই, এই কোভিড কারণের মধ্যে সবকিছু পিছিয়ে যাচ্ছে, বাট মেবি হতে পারে। সত্যজিৎ বণিক, দিদি আর দাদা তোমাদের ব্লগস গুলি আমি খুব এনজয় করি, আমাকে প্লিজ আশীর্বাদ দেবেন। আমি একজন বোর্ডার এন্ট্রান্স, এই আমরা অত বড় না আশীর্বাদ দেওয়ার মতো, লটস অফ লাভ টু ইউ এন্ড অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দাও, পড়াশোনা করো। তারপরে কোভিড সিচুয়েশন কোভিড কন্ডিশনটা ঠিক হলে সাবস্ক্রাইবার্স মিট রাখতে হবে, ইভেন উই ওয়ান্ট টু, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ তো উই উড লাভ টু মিট ইউ গাইস, বাট মেবি শুরুতে উই ক্যান হ্যাভ এ মেম্বার্স অনলি মিট, ওখান থেকে স্টার্ট করতে পারি, মেম্বার্স অনলি মিট এর পরে একটা উই আর এট লিস্ট ওয়েটিং ফর নো 5k সাবস, তাহলে মানে ভালো করে একটা বড় সরো মিট রাখা যাবে আর কি। আর
দেবাদিত্য 20 রুপিস আহারে আরে বুড়ি মাছ দাদা কি খোয়াইতে জব করো হ্যাঁ হ্যাঁ খোয়াইতেই আছি আমি এখন সেই জন্য আমার মাঝে মাঝে খোয়াই ব্লগ দেখতে পাও তোমরা আবার অন্য কোথাও করলে আমার খোয়াই দেখতে হবে অনুশ্রিয়া হাজারিয়া ভেরি গুড ইভিনিং স্যার গুড ইভিনিং টু ইউ গুড ইভিনিং এই তোমরা আমার ভিডিও মানে লাইভ লিংকটা একটু শেয়ার করো এতগুলো জিনিস শেয়ার করছি এরা লাইভ লিংক শেয়ার করছে না ম্যাম আরবি ব্যাংক পিও ক্লার্ক এক্সামে কাট অফ যদি পেতাম তাহলে ভালো হতো বিকজ ওয়েবসাইটে ত্রিপুরা প্রিভিয়াস ইয়ার কাট অফ পাওয়া যায় না ও এটা তো তোমার দেখো ব্যাংক পিও ক্লার্ক এক্সাম তুমি কোন এক্সামের কাট অফ চাইছো ফাইনাল কাট অফটা নাকি তুমি প্রিলির কাট অফ চাইছো না মেইনস এর কাট অফ চাইছো বিকজ কাট অফ ওইভাবে তো দেয় না আনটিল এন্ড আনলেস দ্য ফাইনাল রেজাল্টস আর আউট তুমি বুঝতে পারবে না তোমার স্কোরও তুমি বুঝতে পারবে না ইউ ক্যান গেট ইন টাচ উইথ সাম মানে যারা এক্সাম অলরেডি দিয়েছে তাদের সাথে ওকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে জানতে পারো ওরা বলতে পারবে যারা এক্সাম দিচ্ছে দে আর ওয়েল অ্যাওয়ার অফ ইট কত ছিল কাট অফ কত কিরকম যায় বুঝলে আটটাতে থাকবে না আটটাতে আছে কিনা আমি ঠিক জানি না দাদাকে বলছি তুমি মেবি রূপক দত্তকে চিনবে হি ইজ মাই সিস্টার হাজব্যান্ড রূপক কি দত্ত না মানে কি রূপক কি দত্ত না ভট্টাচার্য দত্ত না ভট্টাচার্য রয় হাই আচ্ছা এছাড়া আর কি ছিল আমাদের তো যেটা যেটা বলার ছিল হয়ে গেছে না নেক্সট আর কি আছে আর কি আছে জয়েনিং মেম্বারটা একটু বেশি অন্য চ্যানেলে এটা 39 আছে সো একটু কম হলে আমি জয়েন করতে ইচ্ছা আছে ঠিক আছে আজ নেই তো কাল কর লেনা না এটা একবার দিয়ে দিলে এটাকে চেঞ্জ করাটা একটু মুশকিল হয়ে যায় না ওই সময় এত কিছু চিন্তা করে অ্যাকচুয়ালি দেইনি আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল কিভাবে পঞ্চায়েত সেক্রেটারিয়েট জব পাওয়া যায় এটা কি কোনো এক্সাম আছে না ইন্টারভিউ এটা এখনো তো কোনো তোমার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে যদি বেরোয় তোমার স্পেসিফিক পঞ্চায়েত সেক্রেটারি না দেবাশিস দত্ত রূপক বাড়ির নাম দেবাশিস দত্ত রূপক বাড়ির নাম রূপক হ্যাঁ 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 চিনেছি আর তুমি চিন্তা না হ্যাঁ আমি চিনেছি এবার চিনেছি কি বলে পুডিমাস হ্যাঁ পুডিমাস পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে বেরোবে রিসেন্টলি মনে হয় না বেরিয়েছে তোমার পঞ্চায়েত সেক্রেটারি আই ডোন্ট দেবাঙ্কন না বিকেম বেরোবে ওয়েলকাম দেবাঙ্কন টু কাপ্পা স্কোয়াড আরে বাবা আজকে তো মেম্বারই মেম্বার না উই অ্যাকচুয়ালি ওয়ান্ট না মেম্বারশিপটা পেলে আমাদের কিছু স্পেশাল স্পেশাল ভিডিও আছে ওগুলো আমরা শুধু মেম্বারদের জন্য লঞ্চ করব আর কি যেগুলো উই ডোন্ট ওয়ান্ট ইট টু গো পাবলিক তো ওইগুলো আর কি সুজিত দা আমি কিন্তু প্রায় না আমি বুঝতে পারতেছি তুমি যে সব সময় দেখো আর সেপ্টেম্বর 27 এর জন্য অ্যাডভান্স উইশ ওদের কাছে বেস্ট লাগাটাই আমাদের কাছে উই আর নো ওয়ান টু জাজ आवर সেলফ এক্স্যাক্টলি আমরা যেটা করব সবসময় ভালো হবে এর থেকে ভালো ভালো লাগা উই আর হাম্বলড এক্স্যাক্টলি মানে ওটাই অনেক অনেক ও সুপর্ণা জিজ্ঞেস করছিল কেমন আছো সবাই ভালো আছি তুমি কেমন আছো আঙ্কেল আন্টি ওরা কেমন আছে সবাই ভালো আছে আর আই হোপ তুমি ভালোই আছো বাড়িতে সবাই ভালো আছে আর আর কিছু কোয়েরি আছে আচ্ছা আমি যে এত কিছু শেয়ার করলাম আমি ওগুলোর কোনো কিন্তু রিপ্লাই পেলাম না সেটা কি ব্যাপার কি হলো ঘটনাটা কি হলো আমি এত কিছু বললাম ওদেরকে এত কিছু শেয়ার করলাম তো বলে দিলে না নেক্সট ব্লগের মধ্যে বাকি জিনিসটা আমি তাও পুরোটা বলিনি একটা ডিসলাইক আছে মেবি ওয়ান অফ দোজ স্মার্ট পিপল হ্যাঁ হ্যাঁ স্মার্ট পিপলের অভাব নেই অনেক আছে আমি ট্রাই করছি মেম্বারশিপ নেবার বাট ডেবিট কার্ড ওকে ওকে নো ইস্যুস
যখন হবে তখন করো, কোনো ব্যাপার না। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই আর কি, কিছু জিনিস আছে যেটা একদম পাবলিকলি আমরা রিলিজ করতে চাই না, তো সেগুলো শুধু মেম্বারদের জন্য থাকবে স্পেশাল। আমি ভালো আছি দিদি, থ্যাংক ইউ। আশীর্বাদ ভিডিও বাফার করছে, আবার বাফার করছে। আচ্ছা আচ্ছা, তার জন্য ঘুমিয়ে যাচ্ছে। ও স্যার, টিসিএস কি প্রতি বছর হয়? এবছর তো এখনো হয়নি, এবছর মেবি কোভিড এর জন্য প্রবলেমটা আছে, বাট ফর দ্য লাস্ট 3-4 ইয়ার্স, ফর লাস্ট 3 ইয়ার্স আই থিংক এটা হয়ে চলছে প্রতি বছর। এই মাত্র এলাম গো, দেখিনি কি কি বলেছো। ওকে, ওকে সুপার, না ক্যান ইউজ ইউপিএস অলসো, ইউপিআই বে, ইউপিএস, ইউপিআই, ইউপিএস নহিং। সৃষ্টি ও কম্পিউটার থোড়ে না, এর আনসার তো ইয়ে দেবে, কি নাম ওর, ইউপিআই, আবার লিখেছে ও ইউপিআই, না না ওর নাম দি, দেবাদিত্যর দেওয়া দরকার এটার আনসার। দেবাদিত্য আছে দেখছে, কোনো কথাই তো আজকে বলছে না, আগে ওই দিন তো উজবেকিস্তান থেকে আসছিল, আনসার দেবাদিত্যই দিতে পারবে। হ্যাঁ, তো শায়নদীপ দেবনাথ, হ্যালো দিদি, হাই, আর কি যেন একটা বলছিলাম, ও আচ্ছা সুপর্ণা বলছিল, আমি কি বলেছি, আচ্ছা তুমি এমনিতে এটা লাইভটা শেষ হলে লাইভটা অ্যাভেলেবল হবে দেখতে পারবে। আপনারা দুইজন কি কোনো সময় কোনো মোবাইল গেম খেলছেন নাকি কখনো খেলেন, আর নামটা কি? আমরা কিন্তু মোবাইলে এখন গেম খেলছি না, আমরা তোমাদের কমেন্ট পড়ছি। না না, কখনো খেলেছেন কি না? না না, আমি সব গেম টেম খেলি না, মোবাইল গেম আমিও খুব খেলে 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 মিথ্যা বলে। কোথায় কোন গেম? এ তুমি আজকেও তো ট্যাবে কি সব খেলছিলে, ফ্যাঁ ফ্যাঁ আওয়াজ করে। আরে ফ্যাঁ ফ্যাঁ আওয়াজ করে, ফোরজা, ফোরজা স্ট্রিট, আমি এসব কিছু খেলি না। আরে আমি শানু মন্ডল ওয়াজ শায়নদীপ দেবনাথ, ও শানু মন্ডল ওয়াজ শায়নদীপ দেবনাথ, ওকে ওই শায়নদীপ দেবনাথ এখন কমেন্ট করেছিল, হ্যালো দিদি। এ দেবাদিত্য তো অনেকক্ষণ ধরে কিন্তু কমেন্ট পাচ্ছি না, তুই করেই বল। মেবি নট দিস শায়নদীপ দেবনাথ, আবার এটাকে সরিয়ে, মেবি নট দিস শায়নদীপ দেবনাথ, ও জানে তো লিখে দিচ্ছে তুষার ফোন আসছে। দেবাদিত্যর অনেকক্ষণ ধরে আজকে দেবাদিত্য চুপচাপ, কমেন্ট নেই। এক্স্যাক্টলি, কে উল্টো পাল্টা কমেন্ট করছে না, একটাই উপরে উল্টো পাল্টা কমেন্ট ছিল, দাদা আই হোপ কোনো একদিন তোমার মতো টিসিএস অফিসার হতে পারবো। আরে আরামসে, হ্যাঁ আরামসে আরামসে, কোনো টেনশন নেই, পড়াশোনা করতে থাকো, হয়ে যাবে। শায়নদীপ দেবনাথ পয়েন্ট পয়েন্ট, হাউ, হ্যাঁ তো এটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলছি, আমি ওদেরকে এত কিছু শেয়ার করলাম, ওরা কিছু বলছেই না আমাকে, তো করো থোড়া বহুত। আরে ফিরে সে বল দো, ইন শর্ট কি বলো, ইন শর্ট আবি তুম বলো, মেনে উস টাইম বলা। হ্যাঁ দুটো জিনিস, সি একটা জিনিস, একটা জিনিস যে আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, ফঙ্কর আন্ডারস্কোর সিপি, ওটার মধ্যে কিছু থাকে কি না থাকে মধ্যে মধ্যে এক দুটো ফটো টটো শেয়ার করি, আর এছাড়া ওটা হ্যাক করার চেষ্টা করেছিল। আমি আই এম এম, ওকে ওকে ওকে, তো ওইটা ইনস্টাগ্রামটা একটু কেউ হ্যাক করার চেষ্টা করেছিল, সেটা পারেনি বেচারা। And then at the same time, YouTube-এর মধ্যেও suddenly subscriber-এর হিউজ একটা স্পাইক হয়ে আবার এটা নর্মালাইজ হয়ে গেছে, যেই চেষ্টা করেছিল। আর আমার সবচেয়ে মানে হাসার জিনিস যেটা, ইন এ সেন্স সামওয়ান পেইড, সামওয়ান ইনভেস্টেড মানি, টাকা ইনভেস্টেড মানি টু ইউ নো ডিসরাপ্ট দ্য নর্মালসি অফ দ্য চ্যানেল, এন্ড দ্যাট ওয়াজ সিরিয়াসলি ফানি। মানে আমরা তো হাসতে হাসতে শেষ, ভাই কে কে পয়সা ওইখানে, মানে ভাবো মানে কি বলবো আমি এদেরকে, পয়সা দিয়ে ইউটিউব চ্যানেলটাকে একটু প্রবলেম করার চেষ্টা করেছিল, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। হ্যাঁ, ডু ডোন্ট ওয়েস্ট ইওর মানি, ঠিক আছে, অর মেবি ওয়েস্ট, ইট ডাজন্ট, হ্যাঁ ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়েস্ট মোর, অর যদি ওয়েস্ট করতেই হয় বড় বড় অ্যামাউন্ট ওয়েস্ট, নো ইফ ইউ ওয়ান্ট টু ওয়েস্ট দেন জয়েন দিস লাইভ, এটার মধ্যে সুপার চ্যাট আছে, এটার মধ্যে যত টাকা তুমি ওখানে ওয়েস্ট করছিলে তার থেকে বেশি এটার মধ্যে ওয়েস্ট করে ফেলো, দ্যাট উইল বি মোর হেল্পফুল। আরও যদি তুমি মান্থলি মান্থলি ওয়েস্ট করতে চাও দেন জয়েন দ্য মেম্বারশিপ, তাহলে তোমার যত রকম, না না ও থোড়ি না, আরে यार ও থোড়ি না তোমার তারা কি চাইছে, আরে যা খুশি চাকরে বাবা, বাবা হ্যাকার তো কম না যাতে, হ্যাঁ হ্যাকার মানে একদম যার যাকে মাস্ক ক্রিয়েট করেছে ও করছে। ছেলেটার সাথে যেরকম কনভারসেশন হয়েছিল, যেরকম মানে কোয়েশ্চেন ও করছিল, সিমিলার কোয়েশ্চেনিং আমি কমেন্টের মধ্যেও পেয়েছি,
ওইটারও আমি আনসার দিচ্ছিলাম কমেন্টের মধ্যে, বাট আই ওয়াজ লাইক কি সেম যেই মানুষটাকে মাস রেট করছি সেই না এসে সাবস্ক্রাইব করে আমার এখানে এসব কোয়েশ্চেন করছে, হতেও পারে, হু নোজ ভাই। মানে নর্মাল কিছু একটা গভর্নমেন্টের কাজ করতে যাও, এট দ্য সেম টাইম এসে ইউটিউবের মধ্যে এসব করে, না না এমন কিছু না, বাট ইটস ওকে, ইউটিউব ইজ স্মার্ট এনাফ এন্ড উই আর লাইক হ্যাঁ ঠিক আছে, থোড়া বহুত তো আতা হ্যায়। হ্যাঁ তো যাই হোক, আগরতলা কোন ইনস্টিটিউটে টিসিএস প্রিপারেশন করানো হয়? অভাব নেই, চার পাঁচটা আছে ভালো। সৃষ্টি বলছে ইনভেস্টেড অ্যামাউন্টটা বলো, পিপল অলসো শুড নো হাউ মাচ ডেডিকেটেড দে আর। এক্স্যাক্টলি জানি না, বাট ইটস ইট মে বি মোর দ্যান, মানে নট মে বি মোর ইন এ সেন্স, এটা মানে মাল্টিপল থাউজেন্ড হতে পারে আর কি, উই আর অ্যাজিউমিং। No, no, not we are assuming. We have seen those amounts and it's more than 5K. এতটুকু বলে দিলাম। আরেকটা হচ্ছে সত্যমজিৎ বণিক, আচ্ছা দাদা আর দিদি তোমরা এমনে কোন স্কুলে পড়েছো? আরে ভাই ভিডিও দেখো, এটার মধ্যে আছে একটা হু আর উই আওয়ার ইন্ট্রো ভিডিও, ওটার মধ্যে একদম আমি ম্যাপ শ্যাপ লাগিয়ে জিপিএস গুগল আর্থ ইউজ করে অনেক এডিটিং এডিটিং করেছি র্যান্ডম, দাদা তোমার কি সাইডের দাড়ি নাই নাকি? কোন সাইডে? কি রে ভাই, আরে কি র্যান্ডম কইছো, সাম পিপল আর কি, হ্যাঁ ভগবান দিয়ে দে, আমাকে ভগবান দেয়নি, ভগবান দেয়নি, এন্ড আই ব্লেম মাই মানে আমার প্যারেন্টের সাইড। এই দেখো সৃষ্টিশীল লিখছে কেসি গাস কো, ও কেসি গাস কো, ও আম আইতাছি দেবু, ইউ লুক সো টাই, টেক কেয়ার। হ্যাঁ আমি ইনস্টিটিউটে টিসিএস এর প্রিপারেশন করব, কোনো ইনস্টিটিউটে ঢোকার আগে আই উড সে কি দু তিন মাস নিজে প্রিপারেশন করার, সেলফ স্টাডি করার চেষ্টা করো, তারপর যদি না হয় দেন গো ফর এনি ইনস্টিটিউশন, ঠিক আছে? আর ইন বিটুইন তুমি ওই গ্রুপের মধ্যেও লিখতে পারো, গ্রুপের মধ্যেও আমি ওখানে নাম লিখতে পারি, এখনও আমি লাইভে এখানে বলছি না, বাট গ্রুপের মধ্যে সেপারেটলি আমি ইনস্টিটিউশনের নাম লিখতে পারবো, বা যারা এখন কারেন্টলি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছে দে মে অলসো শেয়ার কারেন্ট রিভিউজ রিগার্ডিং কোন ইনস্টিটিউটে। আমি কোনো ইনস্টিটিউটের মধ্যে ছিলাম না, এভাবে প্রিপারেশন করিনি, তো এখন আজকাল যারা প্রিপারেশন করছে দে মে শেয়ার দেয়ার ভিউজ ওই গ্রুপের মধ্যে, ঠিক আছে? তোমরা কেমন আছো দাদা এন্ড বৌদি? বৌদি বানিয়ে দিলে দেবু, ইউ লুক সো টায়ার্ড। লোকটা তো আমরা ভালো আছি, তুমি কেমন আছো? Yes, I am actually tired last because she slept for 5 hours. মিথ্যে কথা, লাস্ট পুরো উইকটা ওয়াজ ভেরি টায়ারিং, তো একটু টায়ার্ডনেস আছে। আমাদের এখানে একটা ঘটনা হয়েছে কিন্তু কিছুদিন আগে 14 ইয়ার্স এর ছেলেকে ভুলে চুরির নাম কইয়া ওকে সবাই চোখে কাপড় লাগাইয়া সবাই খারাপ ব্যবহার করতেছে ওর সাথে, সমাজ সাথে সমাজ কি হয়েছে ছি। এই জিনিসটা আই উড সে কি আমারও একটা এক্সপিরিয়েন্স আছে, ওয়াইল আই ওয়াজ সাগর পানিসাগরে যখন ছিলাম, আমি রিটার্ন করছিলাম ধর্মনগর থেকে কিছু কাজ সেরে অফিসে, অ্যান্ড দেন আমি সাডেনলি রাস্তার পাশে দেখি যে একটা গাছের সাথে একজন কাউকে ধরে বেঁধে ওকে গেছে, মেবি ও কিছু একটা করেছিল ওইখানে, তো ইমিডিয়েটলি আমি ওখানের যে এসডিপিও আছে পুলিশ আছে ওকে ফোন করলাম, ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম যে এখানে কিছু একটা, তো আমি জানি না সিচুয়েশানটা আজকাল বেরিয়ে সাডেনলি পাবলিকের একটা পাবলিক স্পেসের মধ্যে এরকম it, I don't support it and I feel really sad for it. ওই জিনিসটা হওয়া দরকার না, তোমার যদি কাউ কেউ যদি কিছু একটা করে থাকে ভুল, তো জাস্ট মেক শিওর কি ওকে ধরে হয়
নর্মালি যা একটা হওয়ার আছে নর্মাল লজ রুলস এর মধ্যে সেটা হবে, বাট তোমরা যদি সব তোমাদের রাগ অ্যাঙ্গার অ্যাগ্রেশন সবকিছু যদি ওইখানের মধ্যেই বের করে দিতে চাও, হয়তো কিছু একটা রাগের মাথায় হয়ে যাবে, হুইচ ইউ গাইজ মে সর্ট অফ রিগ্রেট লেটার। ওই জিনিসটা হওয়া দরকার না, ঠিক আছে? ওই জিনিসটা একটু দেখো, সাবজেক্ট মেন্সের জন্য অ্যাটলিস্ট ইকোনমি। ভাই স্যার, লোক বলে স্টেট পিসিএস ইজ করাপ্টেড, টেল সামথিং। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, তো করাপশন করাপশন সব সেক্টরেই আছে কম বেশি, তো থিঙ্ক অফ ইট ইন দিস ওয়ে কি হোয়াট ইউ আর ডুইং, ইফ ইউ আর নট করাপ্টেড অ্যান্ড ইফ ইউ আর এনশিওরিং কি তুমি আশেপাশে করাপশনকে প্রিভেন্ট করার চেষ্টা করছো, আই থিঙ্ক ইয়োর স্মল কন্ট্রিবিউশন উইল মেক শিওর কি অন্যদিকেও এই জিনিসটা প্রপাগেট হয়, ঠিক আছে? ইটস নট অনলি কি স্টেট পিসিএস এর মধ্যে করাপশন এন্ড এভরিথিং, এই জিনিসটা আমার ফালতু। সবাই প্রে করবেন ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। ইয়েস এটা ঠিক। উৎপল কান্তি রয় যদি দিদি তুমি এখন কি কর ডক্টর, এ ভাই তুমি কে? ইউ লুক লাইক এ ডক্টর। নো আই হি সেড বিকজ হি নোজ মি, ও বলল আমাকে চেনে। আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু তোমার ইন্ট্রোটা দাও ভাই, আমিও জানতে চাই তুমি কে। না আমি ডক্টর, না আমি ব্যাংকার। তোমাদের আগের লাইফটাও মিস করেছিলাম, বাট ফাইনালি আজকে তোমাদের আমার লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। ব্লগিং আমার এখন ভালো লাগছে, আমার মনে হচ্ছে রোজই লাইভে এসে আড্ডা দিই। সৌভিক দাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস সুপার চ্যাট। কে ম্যাক্রোস ইওর চ্যানেল থ্রু দ্য পোলো টাওয়ার ভিডিও, লাইক ইওর কন্টেন্ট ইন ইওর চ্যানেল, সো সাবস্ক্রাইব ইট, কিপ ইট গোইং। থ্যাংক ইউ সৌভিক, কিপ সাপোর্টিং আস। পোলো টাওয়ার এর কোন ভিডিওটা দেখলে, লেটেস্ট ভিডিওটা না আগের ভিডিওটা? টোটাল তিনটে ভিডিও আছে, তিনটে ভিডিও আছে পোলো টাওয়ার এর। বলো কি রকম লাগলো এটা। সুপার্ণা রয়, টাটা দিদি এন্ড দাদা পড়তে বসো। হ্যাঁ হ্যাঁ যাও, পড়ো 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 পড়ো, পড়তে বসো পড়তে বসো। ওকে আর কিছু আর কত? ওহো ইটস বিন 53 মিনিটস। ওকে এটাকে 1 আওয়ার করে উই উইল স্টপ, উই উইল র‍্যাপ ইট আপ। তার মধ্যে আরে কত কিছু আছে এই ভিডিওর মধ্যে, কারেন্ট চলে গেল, লাইট চলে গেল। হ্যাঁ তাও উই কন্টিনিউড দ্যাট, ইয়েস থ্যাঙ্কস টু এয়ারটেল এর ইন্টারনেট। হ্যাঁ এন্ড মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট, ফ্ল্যাশলাইট জুগাড় জুগাড়। ইঞ্জিনিয়ার কে বিয়ে করেছো, জুগাড় তো হবেই। মানে এখানে একটু নিজের বাড়াই করে নিলাম। আরে করতে হয়, কে করে হাজবেন্ডের কি কি বলে বাড়াই, কি আর কেউ করে, নিজেকেই করতে হয়। দ্য হাজবেন্ডস ইন দ্য গ্রুপ, ইউ ক্যান না না আগে করেছে ও কমেন্ট, 20 টাকার কমেন্ট তো ছিল যে 20 টাকায় কমেন্ট হয় না, ও কমেন্ট হয় না। ইঞ্জিনিয়ার কি জয় হো, ইয়েস হ্যাশট্যাগ ইঞ্জিনিয়ার্স। তোমাদের জড়িটা দারুণ, থ্যাংক ইউ। তোমার চুলগুলো দারুণ। হ্যাঁ আমার চুল দারুণ। আরে জবে থেকেই লকডাউন স্টার্ট হলো, তোমাদের একটা গেমিং চ্যানেল ওপেন করো বলছে। আর গেম খেলতেই পারি না ভাই মোবাইলে, কি গেমিং চ্যানেল স্টার্ট করব। রাজবাড়ি কে পাপা দেখো তোমরা, গেমিং চ্যানেল এখন বোধহয় হয় না। না দেন না ভিডিও, দেন না ভিডিও, দেন না। হ্যাঁ তো গেমিং চ্যানেল আর কি করে চলবে বলো, এই দুটো চ্যানেলই চলছে না, মানে লিটারালি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও কোথায় দেব, ভিডিও কি দেব। এটা অস্মিতা এ না, অস্মিতা এ বলেছে একটা গেমিং চ্যানেল। কেন তুমি কি খুব, অস্মিতা তো মেয়ে, তুমি গেম খেলো, অনেক গেম টেম খেলো। মেয়ে গেম খেলতে পারে না, হোয়াট ইজ দিস, সো নন ফেমিনিস্টিক কথাবার্তা। আরে ইউ শুড সাপোর্ট গেমিং, গেমিং টাইম পাস। আমি খেলি, ও খেলে। কি গেম খেলো, কি গেম খেলো, কোনটা খেলো? ওই পাবজি পাবজি কি আছে? দুটো চ্যানেল, আরেকটা চ্যানেল কি টিসিএস বাবা। আচ্ছা বিজিএমআই, আরে বাবা রে এ আবার কি? পায়েল গেমিং, হ্যাশট্যাগ পায়েল গেমিং, বুঝতে পারছি না মানে, আমি বুঝলাম না কোন চ্যানেলের নাম হবে বোধহয় পায়েল গেমিং। 50 রুপি কাট ফর দাদা সফর,
বিজিএমআই মানে পাবজি তাই নাকি কি জানি তোমাদের একটা ফুড রিলেটেড ব্লগিং চ্যানেল ওপেন করা উচিত আই থিঙ্ক যেখানে রেস্টুরেন্ট এক্সপ্লোর করবে আর রিভিউ দেখে আমরা ও রিভিউ দেখে আমরা যাব আরে ফুড ব্লগিং তো রেস্টুরেন্টে গেলে আমরা ফুড ব্লগিং না রেস্টুরেন্ট রিভিউ তো আমরা করতে থাকি করি করি আমরা ট্রাই করি এই এখানেই করি বাট এখন তো জানোই যে সব বন্ধ বিকজ উইকেন্ডে সব বন্ধ আর যেটা তোমার উইকডেজে করা যায় দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট কি আমাদের অফিস থেকে এন্ড দীপঙ্কর ডাজেন্ট স্টে হিয়ার সো উইকডে আমাদের কোনো কন্টেন্ট থাকে না মানে হয়ই না আর সেকেন্ডলি এখন উইকেন্ড কারফিউ সো না হলে আরো কিছু হতো এই দেখো দেবাদিত্য পায়াল গেমিং ইন্ডিয়াস বিগেস্ট ফিমেল আমার চ্যানেলে একদিন এসেছিলে তুমি অনেক খুশি হয়েছিলাম আর তুমি ভালো ভিডিও বানাও গ্রো করো আরো গ্রো করো ওর লোকনাথ সাহা বলে একটা চ্যানেল আছে ওটাও করে ভালো ভিডিও গুলো ভালো আই গেস আমি তোমাকে সাবস্ক্রাইবও করেছিলাম মনে নেই বাট করেছিলাম সোনাটা গেমিং ওরা এখন গেমিং নিয়ে পড়ে গেছে ও এ গেমিং না আচ্ছা যাই হোক ওকে সো অলমোস্ট 57 মিনিটস হয়ে গেছে পেট আপ টুডে ইয়েস আর তো কারো কিছু আই গেস বলার নেই ওয়াজ এ ফান কনভারসেশন আজকে আচ্ছা তোমরা আমাকে লাস্ট 2 মিনিট এটা কমেন্ট করে জানাও ডু ইউ ওয়ান্ট আস টু কাম লাইভ অন সানডেস লাইক উই ডু মানে উই হ্যাভ বিন ডুইং সিন্স দ্য লাস্ট 1 অর 2 উইকস তো এটা কি চাও যে আমরা লাইভে আসি যদি এনজয় করো লাইভ সেশনটা প্লিজ এখনি আমাদেরকে একটু কমেন্ট করে বলো তাহলে পেটু কাপল আর কুদাল কুদাল সে কুদাল লাগছে আর কুদাল লাগছে এটাও কি কোনো চ্যানেল আমি জানি না জানি না তুষারপল ইয়েস অস্মিতা ইয়েস ওকে হ্যাঁ মানে এটা প্লিজ তোমরা তাড়াতাড়ি লিখে লিখে জানাও তাহলে আমরা আসবো ডেফিনেটলি ইয়েস শিওর মানে আমরাও খুব মজা পাই সানডেতে লাইভ করতে বেশ মজাই লাগে তো তো আই থিঙ্ক সানডে কো ফিক্স কিয়া যায় হ্যাঁ সানডে লাইভ ফিক্স কিয়া যায় তো এখন থেকে আমরা সানডেতে লাইভ আসবো এরকমই 8:30 বিফোর দ্যাট স্যাটারডে বা সানডে মর্নিংয়ে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আমি ঠিক জানি না ইয়েস সানডে শুড গো বাই ইটস নেম সানডে ইকুয়াল টু ফান্ডে আচ্ছা প্লিজ সাজেস্ট দ্য নেম ফর দ্য সানডে লাইভ একটা ক্যাপশন একটা ছোট ক্যাপশন যেটা আমরা 1, 2, 3, 4 করে নাম্বারিং করব 2-3 কি বলে ওয়ার্ডের একটা ক্যাপশন 2-3 ওয়ার্ডস এর একটা ক্যাপশন বলো আমাদেরকে একটু সাজেস্ট করো এখানেও দিতে পারো বা পরে একটা আমরা পোস্ট দিয়ে দেব হ্যাঁ ওই পোস্টের নিচে কমেন্ট করে করে বা এই ভিডিওর নিচেও কমেন্ট করে হ্যাঁ তো ওই সিরিজটা আমরা স্টার্ট মানে দুটো তো হয়ে গেছে নেক্সট যা যা অ্যাড হবে ওই সিরিজে করব কি ইন্ডিয়ান বিগেস্ট গেমার এর মান্থলি ইনকাম $1.5 million ভাই এট দ্য সেম টাইম ইন্ডিয়াস বিগেস্ট ব্লগারেরও ইনকাম মোটামুটি এরকমই হয়ে যায় ইভেন ইন্ডিয়াস বিগেস্ট টেক রিভিউয়ারেরও সেরকমই হয়ে যায় সো ইউটিউব অ্যাজ এ প্ল্যাটফর্ম ইফ ইউ ক্যান গ্রো ইন দ্যাট লেভেল নট ইভেন ইউটিউবার ইয়ার তুমি যেই ফিল্ডেই থাকো অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট ফিল্ড প্রাইভেট ফিল্ডেও থাকো তোমার এরকম ওভার দ্য টাইম গ্রোথ হয়ে যায় তো গেমিংয়ের মধ্যে ফিউচার বা প্রেজেন্ট আই ডোন্ট নো আছে থাকবে এট দ্য সেম টাইম অন্য যে কোনো অ্যাটলিস্ট ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে কোনোই ভিডিওই থাকে ভালোই গ্রোথ হয় আর গ্রোথের জন্য তোমাদের সাপোর্ট দরকার সাবস্ক্রাইবার যত পারো একটু শেয়ার করো তোমার বাড়িতে কে কে আছে আমি আরো হ্যাঁ আমরা দুজনই আছি সানডে বেস্ট হবে প্লিজ হ্যাঁ সানডে আমাদের জন্য মানে ফিজিবল আর তোমরা প্লিজ ক্যাপশন একটা চিন্তা করো চিন্তা করে জানাও আমাদেরকে সেই ক্যাপশন অনুযায়ী যারটা বেস্ট লাগবে সেটাই আমরা চুজ করব অ্যাজ আওয়ার ক্যাপশন এন্ড ওটা 1, 2, 3 করে মানে সে যদি সাবস্ক্রাইবার না হয় দ্যাট পারসন উইল গেট নট সাবস্ক্রাইবার না সে যদি মেম্বার না হয় দ্যাট পারসন উইল গেট মানে ফ্রি মেম্বারশিপ যার নামটা বেশ ইউনিক হবে
এন্ড কমেন্টের মধ্যে লাইক দিয়েই তো বোঝা যাবে না 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 নামটা কমেন্টে লাইক বা ঠিক আছে আমরাই চুজ করব इट्स ওকে আমরাই চুজ থ্যাংক ইউ সো মাচ নিশান্ত তো ওটা জাস্ট তোমরা নামটা একটু ইয়ে করো সাজেস্ট করো নামটা যার নামটা আমাদের বেস্ট লাগবে তারকে আমরা ফ্রি মেম্বারশিপ দেব সো সে আমাদের মেম্বার হতে পারবে হ্যাঁ ঠিক আছে তো দ্যাটস ইট গাইস We had a fun time. I hope you guys liked it. And if you did, please live session to like kore diyo. Our channel subscribe hote korte hobe na because all of them cashbacks. Cashback. Haan cashback hai. Eta cashback hi hobe. Eta cashback hi hobe. Yaar kichu na. To thik ache cholo ektu suggest suggest koro chinta bhabna koro nam tam suggest koro. To thik hai. Chalo good night. Almost raat 10:30 ta. Good night. Aba dekha hobe next Sunday.